guys, assalamualaikum. It's me Ruaina Kobiran. Welcome to my another video. So guys, আজকে আমরা এই 10 গ্রাম আনবক্সিং করতে যাচ্ছি। মানে এর আগেও আমরা আনবক্সিং করেছি। সো তোমাদের দেখানোর জন্য আমরা আবার আনবক্সিং করছি, ফাইনাল আনবক্সিং। তো প্রথমে আমরা এটা এখানে একটা কভার আছে, কভারের মতো আছে, তো এটা খুললাম। ওয়াও, সো নাইস গাইস, দেখো এগুলো কত সুন্দর। দেখো এগুলো চুম্বক ধরাই যাচ্ছে না, এত সুন্দর। এটা আমার ফুপু দিয়েছে। তো এর এখানে অনেক ও, তার আগে এই গল্পটা আপনাদের বলে নিই। এই গল্পটা আসলে আপনাদের অনেক ভালো লাগবে যে এটা কীভাবে তৈরি হয়েছে। তো এই প্রথমে গল্পটা পড়েছিলাম। তো এই যে এই রাজাটা, এই চাকর হতে পারে, চাকরকে বলেছিল যে একটা কাজ দিয়েছিল, ওই কাজটা এই রাজ্যের থেকে অন্য রাজ্যে নিয়ে যেতে হবে। সো এই চাকরটা প্রথমে একটা শুকনো গামছা দিয়ে মুড়িয়ে দিয়েছিল, তারপরে এই ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল, তারপরে যাতে ভেঙে না যায়। তারপর প্রথমে ওই রাজ্যে যাওয়ার সময় ঘোড়ায় উঠেছিল, তারপরে উঠের পিঠে উঠেছিল, তারপর নৌকায় উঠেছিল, তারপর পাহাড়ে গিয়েছিল, তারপরে পাহাড় থেকে পড়ে গিয়েছিল, ফাইনালি এই অবস্থা, টুকরা টুকরা সাত টুকরা হয়ে গিয়েছিল। এই দেখো, এই যে এরকম সাত টুকরা হয়ে গিয়েছিল। তো এখানে বোঝাচ্ছে যে ও অবাক হয়ে গিয়েছিল যে বুঝেছিল যে এগুলোতে অনেক কিছু বানানো যায়। তো তারপরে রাজার কাছে নিয়ে গিয়েছিল, তারপরে এরকম করে দেখেছিল যে ইয়ের পিঠে উঠেছিল, মানে ঘোড়ার পিঠে উঠেছিল, উটের পিঠে উঠেছিল, নৌকায় উঠেছিল, পাহাড়ে উঠেছিল, পাহাড়ে উঠতে গিয়ে পড়ে গিয়েছিল, তারপরে সাত টুকরা হয়ে গিয়েছিল। তো রাজা অনেক খুশি হয়েছে। রাজা বলেছে প্রতিদিন তুমি এরকম করে আমাকে একটা একটা করে বানিয়ে দেখাবা। তো তারপরে শুরু হলো, মানে এটা তারপরে পরে শুরু হলো বানানো। তো এই যে আমি তোমাদের একটা জিনিস দেখি, হ্যাঁ, এই দেখো এখানে অনেক ছায়া আছে, মানে এগুলোর ছায়া আছে, এখানে সমস্যা মানে সমাধান। তো আমি তোমাদের একটা বানিয়ে দেখাই। এই দেখো চম্বুক কত সুন্দর সুন্দর টুকরা টুকরা দেখছো, কি সুন্দর। তো আমি 35 পৃষ্ঠার আমার খুব সহজ একটা জিনিস আছে, তুমি ওটাই বানিয়ে দেখো। তোমার সহজ যেটা মনে হয় আমি ওটাই দেখো। আচ্ছা, তো এই যে আমি মোমবাতি টাকাই দিয়ে দেখবো, এই দেখো এইটা, ওয়াও, সো নাইস, অনেক সুন্দর। তো চলো এটা কীভাবে বানাতে হয় তোমাদের দেখাই দিই। প্রথমে আছে এই পিঙ্কটা, এই যে পিঙ্ক এভাবে আছে, তারপর আছে এইটা, এটা আছে, এইটা কীভাবে জানি, ও বুঝতে পেরেছি, এইভাবে, একদম সেম এইভাবে। তারপর লালটা এইভাবে, ও সো নাইস গাইস, দেখো কী সুন্দর হচ্ছে না, নেই সুন্দর, ওয়াও। তো এটাও এভাবে হবে, সো তারপরে এই বেগুনি এই যে বেগুনিটা অন্য, এখানে একটু সরে দিতে হবে আর একটু। তারপরে এই যে এইটা দেখো কত সুন্দর সুন্দর একটা, মানে কী বলবো, অনেক সুন্দর সুন্দর। এটা তুমি অর্ডার করতে পারেন, অনেক মাত্র 400 টাকা দাম।
তো গাইস আমার রেডি।